Tech Talk, powered by Amber IT, the service you wish for. হ্যালো বন্ধুরা, টিকটকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল। আজকে আমরা খুব মজার একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং একটি দারুণ টিপস রয়েছে। এই টিপসটি হচ্ছে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড অথবা ওয়াইফাই নেটওয়ার্কটা ব্যবহার করা। অনেক সময় আমরা আসলে কোথাও যদি যাই, আমরা একটু বিব্রত বোধ করি আসলে যে সেখানে গিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাওয়া, যদি আমাদের ফোনে মোবাইল ডেটা না থাকে। আবার এমন হয় যে আপনি যেখানে গিয়েছেন কোনো না কোনোভাবে আপনি সেখানকার ওয়াইফাই সংযুক্ত রয়েছেন, কিন্তু সেখানে আপনার পরিচিত অথবা আপনার বন্ধু যদি যায়, আপনি মনে করতে পারছেন না আসলে পাসওয়ার্ডটি কি। কিন্তু তার এই মুহূর্তে খুবই জরুরি। তো এমন কোনো নেটওয়ার্কে আপনি রয়েছেন যে নেটওয়ার্কে আপনি অলরেডি কানেক্টেড, বাট আপনি আসলে পাসওয়ার্ডটা জানেন না। সো ওয়াইফাই ব্যবহার করতে হবে অথবা অন্য কেউ যদি ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে কিভাবে আপনি যে নেটওয়ার্কে সংযুক্ত রয়েছেন সেই নেটওয়ার্কের পাসওয়ার্ডটি তার সঙ্গে শেয়ার করবেন, সেটাই আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের যে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে আছি, আমাদের কাছে পাসওয়ার্ড নেই অথবা মনে করতে পারছি না। তো আমার কাছে যখন কেউ ওয়াইফাই নেটওয়ার্কে এক্সিস্টে চাইছে, সেক্ষেত্রে কিভাবে আমরা তাকে শেয়ার করতে পারি। ভেরি সিম্পল, শুরুতে আমি স্টেপগুলি দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই সহজ স্টেপগুলি দেখে আপনিও আপনার মতো করে আপনার কাছে যারা ওয়াইফাই নেটওয়ার্ক অথবা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড যদি মনে রাখতেও না পারেন, এভাবে আপনি শেয়ার করতে পারেন। খুব সিম্পলি শুরুতে আমরা যাব আমাদের ওয়াইফাই যেই আইকনটি রয়েছে সেখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করবার পর ধরুন আমি আমার কাছে কেউ চাইছে, সেক্ষেত্রে আমি কি করব। আমি যে নেটওয়ার্কে সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম্বার আইটি আইএসপি ঢাকা এফএম 90.4 এই নেটওয়ার্কের সঙ্গে আমি যুক্ত আছি। তো সেখানে আমি পাশে একটি সেটিংসের আইকন দেখতে পাচ্ছি, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করবার পর এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন। আমি নেটওয়ার্কের সম্বন্ধে একটি ডিটেল আমরা পাচ্ছি নেটওয়ার্ক ডিটেলসে, যে সিগন্যালটি কেমন, ফ্রিকোয়েন্সি কত, সিকিউরিটি অ্যাডভান্সে অনেকগুলি অপশন আছে। এত কিছু আপনাকে করতে হবে না। সিম্পলি ওপরের দিকে আমরা যেই বিষয়গুলি দেখতে পাচ্ছি, ফরগেট, ডিসকানেক্ট এবং শেয়ার, আমরা জাস্ট সিম্পলি এই শেয়ারে একটি ট্যাপ করব। শেয়ারে ট্যাপ করার পর আমার ফোনে যদি কোনো সিকিউরিটি থাকে তাহলে সেই সিকিউরিটি আমি টাইপ করব। যাদের ফোনে আছে তারা দিবেন, আর যাদের ফোনে নেই তারা কিন্তু সরাসরি ঠিক এই স্ক্রিনটা যেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা দেখতে পারবেন। ভেরি সিম্পল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিউআর কোড, এবং কিউআর কোডের পাশে নিচে কিউআর কোডের নিচে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আসলে কি সেটা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে কেউ যদি চায়, আমি সেক্ষেত্রে এখান থেকে এটা পড়ে পাসওয়ার্ডটা দিতে পারি, অথবা যিনি ব্যবহার করবেন তিনিও কিন্তু আমার এই কিউআর কোডটি স্ক্যান করে তিনি তার ফোনে ব্যবহার করতে পারেন। এবার চলুন দেখে আসি যিনি আমার কাছ থেকে, ধরুন আমি পাসওয়ার্ডটি পড়তে পারছি না অথবা এই পাসওয়ার্ডটি খুবই সহজ, এমন অনেক পাসওয়ার্ড থাকে যেটা ভীষণ জটিল, সেখান থেকে আসলে পড়ে কাউকে পাঠানো এবং লম্বা লম্বা পাসওয়ার্ড যদি হয় সেটা বেশ দুরূহ হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই কিউআর কোডটা তাকে দিতে পারি, শেয়ার করতে পারি, তিনি খুব সহজেই এটা তিনি ইউজ করতে পারেন। এবার আমি যদি ওই এন্ড থেকে আসি যে যিনি এই নেটওয়ার্কটি ব্যবহার করতে চান, তিনি যেটা করবেন শুরুতে ওয়াইফাই অন করবেন। অন করবার পর এখানে যেহেতু আমি এই ফোন থেকে দেখাচ্ছি, এখানে দেখা যাবে যে অনেকগুলি নেটওয়ার্ক কিন্তু কোনোটাতে অ্যাক্সেস করতে পারছি না, সেক্ষেত্রে অ্যাড নেটওয়ার্ক, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নেটওয়ার্কের পাশে একটি কিউআর কোডের একটি প্লাস চিহ্ন যুক্ত আছে। বোঝা যাচ্ছে এখানে ট্যাপ করলে আমরা একটি কিউআর কোড স্ক্যান করার অপশন পাবো। আমার ফোনে ঠিক এই জায়গাটাতে এটা রয়েছে, কোনো কোনো ফোনে এটা উপরের দিকে থাকবে, তবে আইকনটা একটু মনে রাখুন কিউআর কোডের আইকন এটাই। আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করবার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিউআর কোড স্ক্যানার যে স্ক্রিন সেটা কিন্তু চলে এসেছে। তো সেখান থেকে আমরা একটু আগে আমি যে স্ক্রিনটি দেখাচ্ছিলাম সেটার উপর যদি আমি ধরি, খুব সহজেই সেই নেটওয়ার্কে কিন্তু আমি যুক্ত হয়ে যাব। তো সিম্পলি এইভাবে কিন্তু আমরা অপরিচিত জায়গা অথবা চেনা জায়গায় গিয়ে আমরা যখন, অথবা আমাদের নিজেদের বাসায়ও কিন্তু মাঝে মধ্যে 2-3 মাস পরে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সবসময় মনে থাকে না,
সহজে আমরা এইভাবে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। টেকটকে নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমরা কিন্তু আপলোড করছি প্রত্যেক উইকে, প্রত্যেক এপিসোডে, এবং এই ভিডিওগুলি রয়েছে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন এবং আপনার কমেন্ট আমাদেরকে জানাবেন আর কি কি ধরনের ভিডিও আপনারা পেতে চান। আমরা চেষ্টা করি খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সবার মধ্যে শেয়ার করতে, যেন ছেলেগুলো সবাই আমাদের এই টিপসগুলোর থেকে উপকৃত হয়। ভালো থাকবেন সবাই, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।